আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের মতো আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আপনাদের সামনে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কারেকশন অন আর্টিকেল। আমরা জানি ইংলিশে কারেকশন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি সমগ্র ইংলিশকেই কারেকশন ধরতে পারেন। কারেকশনের মূল কথা হচ্ছে আপনি যখন গ্রামারের বিবিধ বিষয়ে আপনি যথেষ্ট এক্সপিরিয়েন্স গ্যাদার না করতে পারবেন বা যতক্ষণ পর্যন্ত না আপনি আইডিয়া ক্লিয়ার হবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওই বিষয়ের উপরে ভুল থাকে। তার মানে আমরা যে বিষয়গুলো পড়ি ইংরেজির ক্ষেত্রে সেই বিষয়গুলোর ভিতরে বিভিন্ন জায়গায় আমরা পুরোপুরি কারেকশন নিয়ে আসতে পারিনি বলেই কারেকশন নামের আরেকটা অংশ বের হয়। সুতরাং এরকমেরই একটা কারেকশন অংশ নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকে যে বিষয়টা আমি আলোচনা করছি তা হচ্ছে কারেকশন অন আর্টিকেল, আর্টিকেলের উপরে কারেকশন। তো দেখা যায় যে চাকরির পরীক্ষায় অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় আসে এরকমের কতগুলো সেন্টেন্স এখানে লেখা আছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল জনিত কী ভুল করে থাকি সেই বিষয়গুলো আজকে এখান থেকে সলিউশন করে নিব। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অন্তত এই সেন্টেন্সগুলো সম্পর্কে আর ভুল হবে না দূরভবিষ্যতে। তো আলোচনায় চলে যাওয়া যাক। তো প্রথমত আমরা দেখছি দিস ইজ এ ফ্যাক্ট, দিস ইজ ফ্যাক্ট। মনে রাখবেন এখানে এই ফ্যাক্ট শব্দটার পূর্বে সবসময় আর্টিকেল এ ব্যবহৃত হয়ে থাকে, কখনো দিস ইজ ফ্যাক্ট হয় না, দিস ইজ অ্যান ফ্যাক্ট হয় না, দিস ইজ দ্য ফ্যাক্ট হয় না, দিস ইজ এ ফ্যাক্ট। সুতরাং ইউ হ্যাভ টু ইউজ হেয়ার আর্টিকেল এ। এর পরবর্তী সেন্টেন্স আমরা খেয়াল করি, হি ওন এ ফার্স্ট প্রাইজ। দেখুন এখানে আর্টিকেল জনিত যে মিস্টেক তা হচ্ছে, আমরা জানি ফার্স্ট সংখ্যার ভিতরে তিন ধরনের সংখ্যা রয়েছে, একটা হচ্ছে কার্ডিনাল, আরেকটা হচ্ছে অর্ডিনাল, আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। আমরা জানি কার্ডিনাল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, এই ধরনের সংখ্যাগুলোকে কার্ডিনাল বলা হয়ে থাকে। আর অর্ডিনাল বলা হয়ে থাকে ক্রমবাচক, ক্রমবাচক যেমন ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, যখন আমরা এরকমের অর্ডিনাল সংখ্যা পাবো, আমরা জানি অর্ডিনাল সংখ্যার পূর্বে আর্টিকেল এ বা অ্যান না বসে অবশ্যই আর্টিকেল হিসেবে কী বসবে, আর্টিকেল হিসেবে দি ব্যবহার করতে হবে আমাদের। এরপরে দেখি দ্য ওয়ার্ক হ্যাজ কাম টু এন্ড। মনে রাখবেন এই কাম টু এন্ড মূলত একটা ফ্রেজ যার ভিতরে একটা আর্টিকেল রয়েছে তা হচ্ছে অ্যান। এই অ্যানটা কেন বসলো আমরা জানি, কখনও কোনো শব্দ যদি শব্দের শুরুটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই সেখানে আর্টিকেল হিসেবে কী বসে, অ্যান বসে, নিশ্চয়ই অ্যান বসবে এখানে। আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, কাম টু অ্যান ইন্ট, নট কাম টু ইন্ট, কাম টু অ্যান্ড ইন শেষ পর্যায়ে। এইবারে দেখুন তো আমরা জানি লাই এমন একটা শব্দ, অর্থাৎ নেভার টেলে লাই, কখনো মিথ্যা বলো না। এই সমস্ত বাক্যে অর্থাৎ এই বাক্যে সবসময় লাইয়ের পূর্বে আর্টিকেল হিসেবে কি অ্যান বসে থাকে, শুধু লাইয়ের ক্ষেত্রে নয়, যেমন ট্রুথের ক্ষেত্রে অল, অলওয়েজ, স্পিক দ্য ট্রুথ। অর্থাৎ দুটো বাক্য দেখা যাচ্ছে যে নেভার টেলে লাই অর্থাৎ এ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আর্টিকেল দি। এর পরবর্তী সেন্টেন্স আমরা একটু খেয়াল করি, মেঘনা ইজ লার্ডস রিভার। এখানে আমাদের দুইটা পয়েন্টে আর্টিকেল জনিত মিস্টেক রয়েছে। আমরা জানি মেঘনা হচ্ছে নদী, কয়টা নদী মেঘনা, নিশ্চয়ই একটা নদী, সুতরাং এখানে আর্টিকেল এ বসবে, মেঘনা ইজ এ রিভার। তবে আমরা জানি যে নদীর নামের পূর্বে আর্টিকেল হিসেবে কী বসে, দি বসে, সুতরাং এখানে অবশ্যই দি মেঘনা ইজ এ লার্ডস রিভার। পরবর্তী সেন্টেন্স আমরা খেয়াল করে থাকি যে ইট ইজ কোয়ার্টার টু সিক্স। আমরা যদি কখনো কোয়ার্টার শব্দটা দেখতে পাই, কোয়ার্টার এর পরে যদি একটা সংখ্যা দেখা যায় তাহলে বোঝা গেছে যে অর্থাৎ ছয়ের কোয়ার্টার, যে কোনো একটা কোয়ার্টার, তার মানে আর্টিকেল হিসেবে কী বসবে, আর্টিকেল এ, ইট ইজ এ কোয়ার্টার টু সিক্স। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এ কোয়ার্টার টু সিক্স। নেক্সট সেন্টেন্স আমরা খেয়াল করি, রিচ শুড হেল্প দ্য পুয়ার, অর্থাৎ ধনীদের উচিত গরিবদের সাহায্য করা। এখন দেখুন তো এই বাক্যে শুড হচ্ছে একটা ভার্ব, শুড কি একটা ভার্ব, ভার্বের পূর্বে সাবজেক্টের স্থানে সবসময় নাউন বসে, সবসময় নাউন বসে, কিন্তু রিচ তো একটা অ্যাডজেক্টিভ, সুতরাং সাবজেক্টের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে না, এটাকে নাউনে পরিণত করতে হয়। আর এই অ্যাডজেক্টিভগুলোকে নাউনে পরিণত করার একটা সুযোগ হলো এর পূর্বে আর্টিকেল ব্যবহার করা। যখন আপনি দি ব্যবহার করলেন, দি রিচ মানে হচ্ছে ধনীরা, দি রিচ মানে ধনীরা, তার মানে বোঝা যাচ্ছে যে যখন সাবজেক্টের পূর্বে মানে সাবজেক্টের স্থানে, ভার্বের পূর্বে সাবজেক্টের স্থানে যখন অ্যাডজেক্টিভ বসে তা আর্টিকেল দি এর মাধ্যমে সেটাকে প্লুরাল কমন নাউনে পরিণত করে নিতে হয়। বিষয় করে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট টু দিস,
এবে দেখুন সর্বশেষ যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, আর্টস মুভ রাউন্ড দ্য সান, কতগুলো পার্টিকুলার বা বিশেষ শব্দ রয়েছে, ইন্ডিভিজুয়াল কিছু শব্দ যেমন পৃথিবী, এবারে এনভায়রনমেন্ট, এবারে দি ট্রুথ, এরকমের কতগুলো শব্দ রয়েছে, ওয়ার্ল্ড, এই শব্দগুলোর পূর্বে সবসময় আর্টিকেল দিবস, এগুলো হচ্ছে একক বা অদ্বিতীয় অর্থে ব্যবহৃত হয় বিধে এদের পূর্বে আর্টিকেল দিবস। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।